ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন হয়েও সাদামাটা জীবনযাপনের জন্য আলাদা খ্যাতি আছে লিওনেল মেসির। তবে তার মানে এই নয় যে মেসি ফ্যাশন বা স্টাইল নিয়ে ভাবেন না। কেরিয়ারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রূপে দেখা গেছে তাকে, এবার একেবারে ভিন্ন রূপে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি। কখনো লম্বা চুলে, কখনো ছোট চুল আর মুখ ভর্তি ঘন দাড়ি, কখনো চুল হালকা স্পাইক করা, আবার কখনো স্ট্রেট চুল। যখনই নতুন রূপে হাজির হয়েছেন মেসি, তখনই আলোচনা হয়েছে তার সেসব স্টাইল নিয়ে। বিশ্বকাপের সময় থেকে একই স্টাইলে দেখা যাচ্ছিল মেসিকে, চুল ছোট করে ছাঁটা ও স্পাইক করা আর মুখে দাড়ি। সেই দাড়ি অবশ্য খুব ঘন নয়, আবার খুব হালকাও না। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। তার সেই লুকে বিশ্বকাপে উঁচিয়ে ধরা ছবিটা ইতিহাসের পাতা স্থায়ী হয়ে গেছে। বিশ্বকাপের পর গত 8-9 মাস ধরে সেই স্টাইলে আর বদল আনেননি মেসি। তবে এবার আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে ইন্টার মায়ামির অনুশীলনে মেসি ধরা পড়লে নতুন এক রূপে, যেখানে মেসিকে দেখা যাচ্ছে ছোট করে ছাঁটা চুলে এবং মুখে ক্লিন শেভ করা। মেসির নতুন রূপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাও হচ্ছে বেশ। ইন্টার মায়ামি পোস্ট করা সেই ছবির নিচে একজন লিখেছেন, রাজা ফিরলেন নতুন রূপে। অন্য আরেকজন লিখেছেন, এই লুকের জন্যই ব্যালন ডি'অর তারি প্রাপ্য। আরেকটি আইডি থেকে লেখা হয়েছে, দাড়িবিহীন মেসি কিন্তু বিপজ্জনক। অন্য একজন লিখেছেন, মেসি কি কোনো পুরস্কার অনুষ্ঠানের জন্য এমন রূপ নিয়েছেন? বোঝাই যাচ্ছে ব্যালন ডি'অর পুরস্কার অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করে এমনটি বলা। এদিকে বিশ্বকাপ ট্রফি হাতে মেসির সেই কালজয়ী ছবিকে নতুনভাবে উপস্থাপন করেছে আর্জেন্টিনার একটি স্কুলে শিক্ষার্থীরা। মঙ্গলবার 90,000 পুনর্ব্যবহৃত প্লাস্টিকের মুখ দিয়ে ফুটবল সুপারস্টারের একটি বিশাল ম্যুরাল তৈরি করা হয়েছে। নতুন এই ম্যুরালের প্রথম সংস্করণ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের ঠিক বাইরে গ্র্যান্ড ব্রুক পাড়ার একটি স্কুলের মেঝেতে এই ম্যুরালটি আঁকা হয়। এই ম্যুরালটি তৈরি করতে 100 শিক্ষার্থীর প্রায় 3 ঘন্টা সময় লাগে বলে জানিয়েছে স্কুলটির এক শিক্ষক। গত বছর কাতার বিশ্বকাপের জয়ের পর ট্রফিটি তুলে ধরে থাকা ছবিটি ম্যুরালটিতে স্থান পেয়েছে। একই সঙ্গে ক্যাপশনে লেখা, অধিনায়ক তোমাকে ধন্যবাদ। রায়হান রাসেল, কালবেলা।